নমস্কাৰ মই গোকুল হালৈ আপোনালোকে চাই আছে জি এডভাইচ আজি আপোনালোকৰ মাজত লতাজাতীয় এবিধ ফুলৰ এটা ভিডিঅ' লৈ আহিছোঁ ভিডিঅ'টো একেবাৰে আপোনালোকৰ বাবে নতুন এটা বিষয় হ'ব নতুন ভিডিঅ' এইটোত মই আজি আলোচনা কৰিম গাৰ্লিক ক্ৰিপাৰ ইয়াত ফুলবিলাক এতিয়া ফুলি সৰি গৈছে প্ৰায় কিছু আপোনালোকে ইয়াত দেখিব পাৰিছে থপা থপি ফুলে সেইটো আমি গেটত আমি গোটেই গেটখন কভাৰ কৰিবৰ বাবে এনেকৈ এই লতাবিধ আমি গেটত ৰুব পাৰোঁ বা যিকোনো ঠাইত আমি ইয়াক লগাব পাৰোঁ লতাজাতীয় ফুল থপা থপি ফুলে আপোনালোকে ইয়াত ফুলা লক্ষ্য কৰিছে এতিয়া গোটেই ফুলবিলাক আপোনালোকে ইয়াত কিছু অংশ দেখা পাইছে সৰু সৰু পুলি ইয়াত মই যোৱা বছৰ বনাইছিলোঁ এই পুলিখিনি এতিয়া এই ইয়াৰ পাতবিলাক নহৰুৰ দৰে গণ আপোনালোকে ইয়াৰ পাত যেতিয়া ছিঙি শুঙি চাব নহৰুৰ দৰে গণ সেইকাৰণে ইয়াৰ ইংৰাজী নামটো গাৰ্লিক ক্ৰিপাৰ বা গাৰ্লিক ভাইন আপোনালোকে এই গাৰ্লিক ক্ৰিপাৰ বা নহৰু লতা একেবাৰে ধুনীয়া ফুল আপোনালোকে কেনেধৰণে ইয়াৰ নতুন পুলি প্ৰস্তুত কৰিব সেই বিষয়ে আজি আলোচনা কৰিম ইয়াতো এথোপা ফুলিছিল একেবাৰে সৰু গছ কৰিব আৰু ইয়াক কি ধৰণে যত্ন ল'ব ইয়াত দেখা পাইছে বহুত কেইজোপা ইয়াত গছ আপোনালোকে দেখা পাইছে মই শাৰী শাৰীকৈ সজাই থৈছোঁ গতিকে আজি আলোচনা কৰিম ইয়াৰ ডাল কাটি আপোনালোকে কি ধৰণে নতুন পুলি প্ৰস্তুত কৰিব সেই বিষয়ে মই আজি আলোচনা কৰিবলৈ লৈছোঁ প্ৰথমতে তাৰপিছত দ্বিতীয়তে মই এই গছবিলাকৰ কি ধৰণে আপোনালোকে যত্ন ল'ব সেই বিষয়ে আলোচনা কৰিম এতিয়া আমি ইয়াত এজোপা ডাঙৰ গছ আছে এই ডাঙৰ গছজোপাৰ পৰা মই কেইটামান ডাল সংগ্ৰহ কৰি ল'ম আপোনালোকক ডাঙৰ গছজোপা দেখাইছোঁ গাৰ্লিক ক্ৰিপাৰৰ এইজোপাৰ পৰা মই কেইটামান ডাল সংগ্ৰহ কৰি ল'ম ডাল সংগ্ৰহ কৰাৰ আগত আমি যিখন অস্ত্ৰ ব্যৱহাৰ কৰিম অস্ত্ৰখন আমি বীজাণুমুক্ত কৰি ল'ম পিছত বেলেগ ধৰণে লগা মই ইয়াত আপোনালোকক দুটা ডাল লগাই দেখাই দিম এই দুটা ডাল আপোনালোকে দেখা পালে আৰু আপোনালোকে এটা কথা মন কৰিব যেতিয়া আমি গাৰ্লিক ক্ৰিপাৰ আমি নতুন পুলি প্ৰস্তুত কৰোঁ ইয়াৰ বাবে কোনো ধৰণৰ ৰুটিং হৰ্মনৰ প্ৰয়োজন নহয় ৰুটিং হৰ্মন অবিহনেই ই সুন্দৰভাৱে ইয়াৰ পৰা শিপা গজিব আৰু ই নতুন পুলি প্ৰস্তুত হ'ব আৰু ইয়াত আমি যিখিনি মাটিৰ মিশ্ৰণ লৈছোঁ ইয়াত মই 80% সাধাৰণ মাটি লৈছোঁ ইয়াতে আৰু 20% মই ইয়াতে নদীৰ বালি লৈছোঁ 20% আৰু 80% মনত ৰাখিব 20% নদীৰ বালি আৰু 80% মই সাধাৰণ মাটি লৈছোঁ আৰু ইয়াত একেবাৰে অলপ পৰিমাণে মই ফাংগিচাইড পাউডাৰ মিহলি কৰিছোঁ ফাংগিচাইড পাউডাৰটো মিহলি কৰিলে ইয়াত কোনো ধৰণৰ ফাংগাল ইনফেকশ্যন নহয় সেইটোৰ প্ৰতি লক্ষ্য ৰাখিব আৰু ইয়াতে এতিয়া মই যিহেতু দুটাই কাটিং লগাম দুটা ইয়াতে সুন্দৰভাৱে বিন্ধা কৰি ল'লোঁ আৰু বিন্ধাকেইটা কৰোঁতে 2-3 ইঞ্চি গভীৰ কৰিব আৰু ইয়াত ডালবিলাক সুন্দৰভাৱে লগাব আপোনালোকে এইধৰণে এইধৰণে লগাব আৰু তাৰপিছত ইয়াক আপোনালোকে এইধৰণে সিঁচি দিব আৰু দিয়াৰ পিছত আপোনালোকে ইয়াক পানীৰে পৰিপূৰ্ণ কৰি দিব তাৰপিছত আপোনালোকে আৰু পানী দি থকাৰ প্ৰয়োজন নাই ইয়াক পানী একেবাৰে কম লাগে
আর একেবারে কম পানি দিলেও ইয়ার কাটিং বিলাক হওয়া দেখা যায়। এই ধরনের মই বহুত পুলি বনাইছো, গতিকে আপনাদের এটা একেবারে সহজ পদ্ধতি, এই পদ্ধতিতে আপনাদের বনাব। আর এই কাটিং বিলাক বনার পিছত, কাটিং বিলাক রোয়ার পিছত আপনাদের কি করব, এইটু এই ধরনের ছাদ থই দিব, এইটু রোদ পড়া ঠাই নথব, এই ধরনের আপনাদের ছাদ রাখি দিব, এখিনি কাম করিব। এটা আপনাদের কও ইয়ার কি ধরনের যত্ন লব, এই গছ বিলাকর, এই গছজোপার আপনাদের কি ধরনের যত্ন লব। এইটু লতা গছ, কিন্তু ইয়ারও যত্ন প্রয়োজন হয়, সারর প্রয়োজন হয়। আপনাদের ইয়ার যেখানে গুড়ির গুড়ি একেবারে পরিষ্কার করে রাখব, প্রথম কথা গুড়ি পরিষ্কার করে আপনাদের ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার আপনাদের এই ধরনের দিব পারিব। ইয়ার গুড়িত একেবারে বিনা দ্বিধায় বিনা শঙ্কায় আপনাদের এই ধরনের দিব পারিব। আর আপনাদের ব্যবহার করিব পারে একেবারে স্লো রিলিজ ফার্টিলাইজার, ইয়াত আছে বনমিল, আপনাদের ব্যবহার করিব পারে এক চামচ বনমিল, নহলে আপনাদের সলিহয় ব্যবহার করিব পারে, সরিয়হর যেটা সলিহয় আপনাদের ব্যবহার করিব পারে। আর আপনাদের ভার্মি কম্পোস্ট ব্যবহার করিব পারে, আর ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনাদের যিয়ে নিদিয়ক কিয় পানির পরিমাণটা আপনাদের ঠিকই থাকে রাখিব, আপনাদের পানিটো সুন্দরভাবে পানি দি থাকিব। আর গার্লিক পিপার ইয়াক ফুল ফুলাবলে একেবারে সহজ, বহুত যত্নর প্রয়োজন নহয়। এই ফুলত একেবারে কম যত্নতে ই ডাঙর দীঘল হয়, আর আপনাদের ঘরুয়াভাবেই যত্ন লব পারে, ইয়াত কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশকর প্রয়োজন নহয়। আর ইয়ার একটা কথা মন করবলগিয়া, ইয়ার যাক পাত, এই পাতটা পকে ধরা দেখা না যায়, ইয়াত কোনো ধরনের কীট পতঙ্গ আক্রমণ নকরে। এই যেহেতু আপনাদের জানে নহরু একটা নহরুর দরে যে গন থাকে ইয়াত গার্লিক, গতিকে গার্লিকও তেনে নহরুত সেই তেনে ধরনের কোনো পোকে ধরা দেখা না যায়, গতিকে এই গছজোপাটো সেই ধরনের কোনো ধরনের পোক পতঙ্গই আক্রমণ করা মই এতিয়ালৈকে দেখা নাই। একেবারে নিরোগী গছ, বিনা কষ্টতে ইয়াক আপনাদের রাখব পারে, আর সুন্দরভাবে আপনার ফুলনিখন গার্লিক পিপারে সজাব পারিব। আজিলৈ ভিডিওটো মই ইমানতে সামৰিছোঁ, ধন্যবাদ।